বন্ধুরা, বহু প্রাচীনকাল থেকেই মৃত্যুর পর মৃতদেহের দেহাংশ সংরক্ষণের পদ্ধতি প্রচলিত ছিল। কিন্তু তাই বলে কোনো ব্যক্তির মৃত্যুকালীন নিঃশ্বাস সংরক্ষণ করে রাখা হয়েছে এমনটা কি কখনো শুনেছেন? হ্যাঁ বন্ধুরা, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিজ্ঞানী থমাস আলভা এডিসন, তার মৃত্যু হয় 18 অক্টোবর 1931 সাল। জীবনের শেষ সময়ে হাসপাতালে তার সঙ্গে সর্বক্ষণ থাকতে বলা হয়েছিল তার ছেলে চার্লসকে। অটোমোবাইল ব্যবসায়ী হেনরি ফোর্ড একটি টেস্ট টিউব দিয়েছিলেন চার্লসকে। ফোর্ড ছিলেন বিজ্ঞানী থমাসের ব্যবসার অংশীদার। বিজ্ঞানী থমাস আলভা এডিসনের মৃত্যুকালীন শেষ নিঃশ্বাস নেওয়ার সময় টেস্ট টিউবটি তার মুখে ধরেন তার ছেলে চার্লস। সেই টেস্ট টিউবে আজও বন্দী বিজ্ঞানী থমাস এডিসনের শেষ নিঃশ্বাস। মিশিগানের হেনরি ফোর্ড মিউজিয়ামে রাখা রয়েছে সেটি। তো বন্ধুরা, এইরকম ইন্টারেস্টিং তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফ্যাক্ট অ্যাগেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।